নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ একটি সুখবর, রেলের তরফ থেকে একটি সরাসরি নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে। যোগ্যতা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সহ বিভিন্ন যোগ্যতায় তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে। এখানে আবেদনের জন্য শেষ তারিখ হচ্ছে 6 নভেম্বর 2024। সম্পূর্ণ অনলাইন মোডে কিন্তু তোমাদের আবেদন করতে হবে। এখানে যে নিয়োগটি করা হবে সম্পূর্ণ ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে। যে নিয়োগটি করা হবে এই নিয়োগের জন্য কি কি প্রস্তুতি তোমাদের অবলম্বন করতে হবে, সম্পূর্ণ বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে থাকছে। ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভিডিও, এটা একদম লেটেস্ট আপডেট আজকের। তার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে তোমরা প্রতিনিয়ত বিভিন্ন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। দেখতেই পাচ্ছ যে রেলওয়ে রিক্রুটমেন্ট 2024-এর একটি গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের দেবো, যেখানে তোমাদের যে নিয়োগটি করা হচ্ছে, যে বিভিন্ন যেসব ওয়ার্কশপ আছে, এই যে বিভিন্ন যেসব ওয়ার্কশপ আছে সেই সব ওয়ার্কশপগুলোতে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে। যেখানে তোমাদের আবেদন করতে গেলে তোমাদের যোগ্যতাও বিভিন্ন আছে, এবং এই যোগ্যতা অনুযায়ী কিন্তু কোনো রকম কিন্তু তোমাদের রিটেন এক্সাম হবে না, বা কোনো রকম কিন্তু ইন্টারভিউও কিন্তু হবে না। এখানে যে সিলেকশনটা করা হবে সেটা কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে। সম্পূর্ণ ব্যাপারটা ক্লিয়ার করব, তার আগে অবশ্যই কিন্তু তোমরা কোন জেলা থেকে আমার এই ভিডিও দেখছো, কারণ তোমরা জানো ভদ্রেশ্বর স্টাডি সেন্টার বিভিন্ন ধরনের চাকরির প্রতিনিয়ত আপডেট তোমাদের কাছে দিয়ে থাকে, সেটা সেন্ট্রাল হোক বা স্টেট হোক। অবশ্যই তোমাদের সেই ইনফরমেশান পাওয়ার জন্য অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, এবং অবশ্যই কমেন্টে কিন্তু তোমাদের জেলার নাম কিন্তু অবশ্যই উল্লেখ করবে। তো চলো মূল পিডিএফে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ইম্পর্টেন্ট দুটো লিঙ্ক, একটা হচ্ছে তোমাদের অ্যাপ্লাই অনলাইন, অর্থাৎ আবেদন করার জন্য যে লিঙ্কটা সেটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে, এবং তোমাদের অফিসিয়াল নোটিফিকেশান সেটা ডাউনলোড করারও কিন্তু একটা লিঙ্ক আছে, যার মাধ্যমে তোমরা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশানটা তোমরা চেক আউট করে নিতে পারো। এবং এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি স্টেপ বাই স্টেপ সেটাও তোমাদের কাছে ক্লিয়ার করব। তো দেখো, এখানে তোমাদের ইম্পর্টেন্ট ডেটস হচ্ছে স্টার্টিং ডেট টু অ্যাপ্লাই অনলাইন, 7ই অক্টোবর থেকে তোমাদের আবেদন শুরু হয়েছে, একদম লেটেস্ট আপডেট তোমাদের জন্য। এবং তোমাদের লাস্ট ডেট টু অ্যাপ্লাই অনলাইন 6ই নভেম্বর 2024। এখানে আবেদন করার জন্য শুধুমাত্র কিন্তু অনলাইন মোডেই তোমাদের আবেদন করতে হবে, অফলাইন মোডে কিন্তু কোনো রকম আবেদনের কিন্তু অপশান তোমাদের নেই। এখানে লাস্ট ডেট ফর ফিজ পেমেন্ট, অর্থাৎ আবেদন মূল্য জমা দেওয়ার তোমাদের লাস্ট ডেট হচ্ছে 12ই নভেম্বর 2024। এখানে এজ লিমিট কি প্রয়োজন, দেখো তোমাদের এজ লিমিট 7/10/2024 হিসাবে তোমাদের এজ ক্যালকুলেট করতে হবে। অবশ্যই এজ তোমাদের 15 বছর কিন্তু সর্বনিম্ন এজ, এবং সর্বোচ্চ বয়স হচ্ছে 24 বছরের মধ্যে হলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এবং যারা যারা বিভিন্ন কাস্ট থেকে বিলং করছো, মানে এসসি এসটি থেকে বিলং করছো, তারা কিন্তু বয়সে 5 বছর, এবং ওবিসিরা বয়সে 3 বছর একটা রিল্যাক্সেশন পেয়ে যাবে। এবং যারা যারা এই ট্রেডের মধ্যে আছো তারা কিন্তু 22 বছর কিন্তু তাদের আপার এজ লিমিট। এখানে তোমাদের ভ্যাকেন্সি বা তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশানের দিকে যদি যাই, তো বিভিন্ন ট্রেড আছে এবং এখানে ভ্যাকেন্সি দেওয়া আছে, এবং যোগ্যতা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, এবং সঙ্গে যদি সেই ট্রেড নিয়ে যদি আইটিআই করা থাকে অবশ্যই আবেদন করা যাবে। এখানে দেখো তোমাদের টোটাল যে শূন্যপদ, এই যে বিভিন্ন ট্রেড আছে, টোটাল শূন্যপদ কিন্তু 250 মতো এই শূন্যপদে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে। এখানে যদি তোমাদের বেতন বলি, দেখো ট্রেনিং চলাকালীন যেটা প্রোভাইড করা হয় সেটা কিন্তু স্টাইপিন বলা হয়। তো এখানে তোমাদের স্টাইপিন যেটা থাকবে, প্রথম বছরে প্রতি মাসে তোমরা 7,000 টাকা করে স্টাইপিন পাবে, দ্বিতীয় বছরে প্রতি মাসে তোমরা 7,700 টাকা করে স্টাইপিন পাবে, এবং তৃতীয় বছরে প্রতি মাসে তোমরা 8,050 টাকা করে স্টাইপিন পাবে। ওকে, এবার দেখো তোমরা আবেদন কিভাবে করবে এবং কোথায় এই নিয়োগটি করা হচ্ছে, সেটা হচ্ছে পিএলডাব্লিউ ওয়ার্কশপে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে, সেটা পাটিয়ালা লোকোমোটিভ ওয়ার্কশপে এই নিয়োগটি করা হচ্ছে। এখানে আবেদন করতে গেলে আগেই তোমাদের বলেছি আবেদন সম্পূর্ণ অনলাইন মোডে তোমাদের করতে হবে, এবং অনলাইন অপশান তোমরা পাবে, তার জন্য অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা ডেসক্রিপশানটাকে কিন্তু ভালো করে চেক আউট করে নেবে। ওকে, এবার দেখো যে তোমাদের অ্যাপ্লিকেশান ফিজ কত টাকা। অ্যাপ্লিকেশান ফিজের ব্যাপারটা জেনারেল ওবিসি এবং যারা ইডাব্লিউএস যারা ক্যান্ডিডেট আছো তাদের ক্ষেত্রে শুধুমাত্র 100 টাকা মতো আবেদন মূল্য দিতে হবে। যারা এসসি এসটি আছো, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড আছো এবং ওম্যান ক্যান্ডিডেট আছো, তাদের কিন্তু কোনো রকম আবেদন মূল্য দিতে লাগবে না। এখানে দেখো আবেদন মূল্য জমা দেওয়ার জন্য যে মোডটা সেটা কিন্তু অনলাইন মোড, যেখানে তোমরা ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের মাধ্যমেই কিন্তু আবেদন মূল্য জমা করতে পারবে। ওকে,
তো এখানে তোমাদের যে নিয়োগটি হচ্ছে সেটা পাটিয়ালা লোকোমোটিভ ওয়ার্কশপে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে, যেখানে তোমাদের 250টি মতো তোমাদের অ্যাপ্রেন্টিসিপের জন্য এই নিয়োগটি হচ্ছে। তোমরা কিন্তু অবশ্যই কিন্তু তোমাদের জেলার নাম কিন্তু কমেন্ট বক্সে কিন্তু উল্লেখ করবে, কারণ তোমরা জানো রেলওয়ে থেকে শুরু করে পোস্ট অফিস থেকে শুরু করে বিভিন্ন যখনই কোনো আপডেট যখনই প্রকাশিত হয় আমার চ্যানেলের মাধ্যমে সবার আগে সেই ইনফরমেশন তোমাদের কাছে আমি পৌঁছে দিয়ে থাকি। তার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই তোমাদের যে জেলার নাম, যে জেলা থেকে তোমরা এই ভিডিওটা দেখছো, তোমাদের জেলার নামও কিন্তু তোমরা কমেন্টে জানাবে। তো চলো এখনের মতো এটুকুই, টাটা।